ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিনই বোন, আপনি জানতে চেয়েছেন, আপনি দূরে অবস্থান করেন এমত অবস্থায় আপনি পিতামাতার জন্য অনেক দোয়া করে থাকেন বা তাদের জন্য আপনি অনেক আমল করতে ইচ্ছুক, কি কি আমল করতে পারেন যার বিনিময়ে তারা সওয়াব পাবে? প্রথমত, আপনার পিতামাতার আপনার আমলকৃত সওয়াবের যতটা তাদের প্রয়োজন বা তাদের হক আপনার উপর, তার চাইতে বেশি হক আপনার নিজের উপর। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তোমরা প্রথম তোমাদের নিজের নাফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। তাহলে ইবাদত, ভালো কাজ, সওয়াবের কাজ সর্বপ্রথম আমাদেরকে আমাদের নিজের জন্য করতে হবে, যাতে করে নিজেরা জান্নাতের দিকে অগ্রসর হতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা দান করেন। মা বাবার জন্য যেটা আপনি করতে পারেন, তাদের জন্য বেশি বেশি করে দোয়া যেটা আপনি করেন, আর এই দোয়ার ধরনটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি আপনি আপনার পিতামাতার জন্য বেশি বেশি অধিক বেশি বেশি করে করবেন। তাদের জন্য আপনি ইস্তেগফারও করতে পারেন, আল্লাহুম্মা ফিল্লাহুম ওয়ারহামহুম, এইভাবে তাদের জন্য আল্লাহুম্মা ফিল্লি ওয়ালিদাই, বা আপনি বাংলায় করতে পারেন যে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার পিতামাতাকে যদি তারা জীবিত হয় সেক্ষেত্রে তাদেরকে নেক হায়াত দান করো, এইভাবে তাদের জন্য দোয়া, তাদের জন্য ক্ষমা আপনি চাবেন এবং আপনি তাদের জন্য তাদের পক্ষ হয়ে দান করতে পারেন, তাদের পক্ষ হয়ে যে আপনি একটা গরিব মিসকিনকে আপনার পিতামাতার পক্ষ হয়ে দান করতে পারেন, কোনো মসজিদে আপনি দান করতে পারেন। সবচাইতে ভালো হবে এমন জায়গায় দান করবেন যে দানটা আপনার দীর্ঘস্থায়ী হবে। যেমন ধরেন, কোনো মসজিদে যদি আপনি অজুর স্থান তৈরি করে দেন, অজুখানা তৈরি করে দেন, অথবা কোনো মসজিদে একটি ফ্যান দিলেন, তো এটা হচ্ছে অনেক লং সময়, দীর্ঘ একটা সময় সেখান থেকে মানুষ উপকার পাবে এবং আপনিও সেই লম্বা সময় বা দীর্ঘ সময় আপনি আপনার পিতামাতাকে এই দানের মাধ্যমে সওয়াব পৌঁছাইতে পারবেন। এভাবে আপনি তাদের জন্য আমল করতে পারেন। আর অবশ্যই যে এমন যেন না হয় যে আমার পিতামাতার জন্য করতে গিয়ে নিজের জন্য বেশি বেশি করতে হবে। আপনি যদি 10 টাকা দান করতে চান, সেক্ষেত্রে আপনি নিজের জন্য করবেন 8-9 টাকা, তার বাকিটা আপনার পিতামাতার জন্য 1-2 টাকা, অথবা অর্ধেক আপনার জন্য, অর্ধেকের বেশি আপনার জন্য করবেন। কারণ মানুষ নিজেই নিজের জন্য সওয়াবের বেশি প্রয়োজন, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর তাদের জন্য দোয়া এবং তাদের জন্য রব্বির হামহ যে দোয়ার কথা বললাম এবং তাদের জন্য ক্ষমা চাওয়া, এটাই অনেক অনেক বড়। যদি আপনি এটা মন থেকে খলুসিয়াতের সাথে করতে পারেন আর আল্লাহ যদি এটা কবুল করে নেন, তাহলে এর চাইতে বড় কিছু হবে না উপহার আপনার পিতামাতার আপনার কাছ থেকে। আল্লাহ আলম বিসাল্লাহ বারাকাল্লাহ ফিকুম।